আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা বড় পীর সাহেব হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহের 12 বছর আগে সমুদ্রে ডুবে যাওয়া বর সহ বরযাত্রীদের নৌকায় কিভাবে পুনরুদ্ধার করেছিলেন সেই আলোকিত সত্য ঘটনাটি আপনাদের জানাবো, যা শুনলে আপনি বিস্মিত হয়ে যাবেন, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। একদিন বড় পীর সাহেব হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহে বেড়াতে বেড়াতে এক নদীর কিনারায় এসে পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন এক মহিলা কান্না করছেন। তার কান্নার ধ্বনি পীর রাহমাতুল্লাহ আলাইহের কর্ণগোচর হল। তার কান্নার আওয়াজ এমন হৃদয়স্পর্শী যে পাষাণ হৃদয় বিগলিত হবে। তাই তিনি সেই নদীর ঘাটে উপস্থিত হয়ে মহিলার কান্নার কারণ জানতে চাইলেন। এক ব্যক্তি মহিলার এই কান্নার কারণ জানত, তাই সে বড় পীরের কাছে ওই মহিলার কান্নার কারণ বিস্তারিত বর্ণনা করল। তখন লোকটি বলল, এই মহিলার একটিমাত্র ছেলে ছিল। সে ছেলেটির বিবাহের বয়স হলে তাকে বিবাহ দিয়ে একটি সুন্দরী বধূ ঘরে আনার জন্য তার মা ব্যাকুল হয়ে পড়েছিল। কিছুদিন পর নদীর ওপারে একটি সুন্দরী কন্যার সাথে তার বিয়ে ঠিক হলো। ফলে নির্দিষ্ট দিনে ঘরে বউ উঠিয়ে আনার জন্য বরযাত্রীর দল বরকে নিয়ে নৌকায় করে নৌকার ওপার প্রান্তে গিয়েছিল। পরদিন খুব আমোদ প্রমোদের সাথে মহাসমারোহে তারা বউ নিয়ে বাড়িতে রওনা হলো এবং নদী পাড়ি দিল। মাঝ নদীতে আসার পর আকাশে কালো মেঘ দেখা দিল। দেখতে দেখতে সমস্ত আকাশ মেঘে ঢেকে ফেলল। নৌকার যাত্রীগণ ভয়ে আতঙ্কগ্রস্ত চোখের পলকেই শো শো শব্দে দমকা বাতাস এসে নৌকাটিকে কাত করে ফেলার উপক্রম করল। এমন সময় পিছন দিক থেকে প্রচণ্ড তুফান এসে তার যাত্রী ও মাঝি মল্লার সহ উল্টে ফেলল। মুহূর্তের মধ্যেই বরযাত্রী ও মাঝিগণ সহ নৌকাটি নদীতে তলিয়ে গেল। সকলেরই শরীর সমাধি লাভ করল। দিনের পর দিন চলে গেল, কিন্তু এই বৃদ্ধা তার একমাত্র পুত্র ও পুত্রবধূর কথা আজও ভোলেনি। নদীর তীরে নদীর দিকে চেয়ে এসে এভাবে কান্না জুড়ে দেয়। বৃদ্ধার এই মর্মান্তিক শোকের কাহিনী শুনে বড় পীর রাহমাতুল্লাহ আলাইহের অন্তরে বেদনার তোলপাড় করে উঠল। তখন বড় পীর নিজেই তাকে বললেন, মা, তুমি কেঁদো না, আমি ইনশাল্লাহ তোমার পুত্র ও তার সঙ্গী সাথীদের ফিরিয়ে আনার চেষ্টা করছি। ফলে বড় পীরের মুখে এমন কথা শুনে মহিলাটি কিছুটা আশ্বস্ত হল। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহে লোকজন থেকে কিছুটা দূরে এক স্থানে চলে গেলেন। নির্জনে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করলেন, হে বিশ্ব প্রতিপালক করুণাময় অন্তর্যামী, তোমার ইচ্ছায় সবই এক পলকে সংগঠিত হয়ে থাকে, সবই তোমার আয়ত্তাধীন, অধমের মোনাজাত কবুল করো, তার পুত্র ও পুত্রবধূকে দলবল সহ পূর্বের অবস্থায় ফিরিয়ে দাও। দীর্ঘ সময় পর দৈবাণী আসল, হে প্রিয় বান্দা, 12 বছর পূর্বে মৃত্যুবরণকারীদের কিভাবে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়া যেতে পারে? মাহবুবে সুবহানী দৈবাণীর উত্তরে বললেন, হে দয়াময় আল্লাহ, তুমি তোমার পবিত্র কালাম পাকে ঘোষণা করেছ, হয়ে যাও বলার সাথে সাথেই হয়ে যায়। তোমার পক্ষে 12 বছর পূর্বে মৃত্যুবরণকারীদের জীবিত করা এমন কি কঠিন কাজ? পুনরায় দৈবাণী আসল, হে কুতুবে রব্বানী, যাদের শরীর হাড় মাংস বহুদিন পূর্বে জলজন্ত হাঙর কুমির খেয়ে ফেলেছে, তাদেরকে কিভাবে জীবিত করা যায়? উত্তরে বড় পীর সাহেব বললেন, হে বিশ্ব প্রতিপালক, এটা তুমি কি শোনাচ্ছ? কিয়ামতের দিন তুমি কি প্রকারের সৃষ্টি জীবকে আবার সৃষ্টি করে তোমার সম্মুখে উপস্থিত করবে? জিন ও মানুষকে পুনর্জীবিত করে হিসাবের জন্য কিভাবে তোমার সম্মুখে হাজির করবে? মাহবুবে সোহানির এ কথা শোনার পর পুনরায় দৈবাণী আসল, হে প্রিয় বান্দা আব্দুল কাদের জিলানী, চিন্তিত হয়েও না, চেয়ে দেখো তোমার প্রভু সকল কিছুই করতে পারেন। চক্ষু খুলে বড় পীর সাহেব দেখলেন নদীর ঘাটে একখানা সুন্দর নৌকা, তার ভিতরে বরবধূ এবং হাস্য কৌতুকরত। তারা সকলেই ধীরে ধীরে কূলে অবতরণ করেছে। 12 বছর পূর্বের যে অবস্থায় এবং যে পোশাকে ছিল ঠিক সেই অবস্থায় সকলে তীরে এসে দাঁড়াল। আল্লাহর কুদরতে পুত্র ও পুত্রবধূকে ফিরে পেয়ে মহিলা আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বড় পীর রাহমাতুল্লাহ আলাইহে সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলল, হুজুর, আপনার দোয়ায় 12 বছর পর আমার পুত্র ও পুত্রবধূকে ফিরে পেয়েছি, আল্লাহ আপনার মঙ্গল করুন।
বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।